যে অসমের মুখ্যমন্ত্রী অসমের মাদ্রাসা নাকি বন্ধ করে দিতে চাইছে সেই মুখ্যমন্ত্রীর সাথে দু ঘন্টা ধরে দার্জিলিংয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চা খাচ্ছিলেন আর তার দলের কর্মীদেরকে দিয়ে কি বলছে আসামে বিজেপি মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এখানে বিজেপিকে আসতে দিলে হবে না আমরাও তো বিজেপিকে আসতে দেবো না কিন্তু যে মাদ্রাসা বন্ধ করছে তার সাথে দু ঘন্টা ধরে কি মাদ্রাসা বন্ধর পরিকল্পনাটা শিখছিলেন নাকি আপনারা যে স্বামী সুব্রমণিয়াম মুসলমানদেরকে বলেছে তাদের কাছে ভোটার অধিকার কেড়ে নাও সেকেন্ড ক্লাস নাগরিক বানিয়ে দাও কোন সরকারি প্রোগ্রাম নয় নবান্ন এসেছে তাকে উত্তরীয় পরে বরণ করে চোদ্দ তালার মধ্যে কি কুচকুচ ফুসফুস করছিলে ঠিক কিভাবে গেলে মুসলমানদেরকে ভোট কেড়ে নেওয়া যায় সে গল্পটা করছিলেন আর নৌসাদ আর বিজেপি দালাল হয়ে যাচ্ছে যে অমিত শাহজি বললো এনআরসি এ করে নাকি তাড়িয়ে দেবে আমাদেরকে মুসলমানদেরকে দেশ থেকে সেই অমিত শাহজির সাথে নবান্নের চোদ্দ মিনিট ধরে দরজা বন্ধ করে কি গল্প করছিলেন যে কিভাবে বাংলায় সিএ করবে তার রূপরেখা তৈরি করছিলেন নাকি এ জবাব আপনাদেরকে জনমানুষে দিতে হবে আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি কিন্তু এই সিএ এর বিরুদ্ধে বাংলা থেকে নসার সিদ্ধিকে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করে এসেছে কোনো অভিষেক ব্যানার্জি কোনো মমতা ব্যানার্জি কিন্তু কেস করেনি এটা মাথায় রাখবে আর আমরাই নাকি কটা বাজে আচ্ছা আচ্ছা তাই আপনাদের বলবো কারো কথাই কারো কথাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না কোনো কনফিউশন থাকলে ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা ক্লিয়ারিটি দেব। কোনো জানার থাকলে ডাইরেক্ট আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা আপনাদের কথায় উত্তর দেব। কারো কথাই বা কোনো মিথ্যা এতে আপনারা এ করবেন না দেখছেন এখন ফেক জিনিস ছড়াচ্ছে কদিন আগে দেখলাম এক নেতার সাথে আমার ছবি দিয়ে দিয়েছে বেশ ভালো কথা ছবি আমি নাকি তার সাথে সেলফি তুলছি ভালো কথা আমাকে খুঁজতে খুঁজতে একটা মিডিয়ার পার্সন একটা পাঠালো ওই বাইরন বিশ্বাস তার সাথে ওনার ছবি ছিল দু হাজার আঠেরো সালের ছবিতে সেখানে এডিট করে আমার ছবি বসিয়ে দিল। ওটা দেখে আপনারা ভুল বুঝবেন না কোনো কনফিউশন থাকলে আমাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবেন দেখুন একটা আপনাদের জন্য বলি আমি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আসিনি যদি ব্যক্তিগত রাজ স্বার্থের জন্য রাজনীতির ময়দানে আসতে হতো তাহলে আমাকে আর এই এই প্ল্যাটফর্মে দেখতে হতো না ওই বাবুর মতো আমি কিন্তু আমি আমার জন্য আসিনি আমাদের জন্য এসেছি স্বাধীনতার এত বছর পার হয়ে যাওয়ার পরেও আপনাকে নাকি বলছে সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে দাও ঠেলা বোঝো আর এটা কি করছে কে সাঁপ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে বিজেপি বলছে তাড়িয়ে দেবা তৃণমূলে এসে মলম লাগাচ্ছে না আমি আটকে দেব আরে দেখুন এ সিএ এর কথা দীর্ঘকাল পরে দু সালে লোকসভাতে কে তুলেছিল জানেন যিনি বলছেন সি এর হাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে কেউ আপনাকে বাঁচাতেও পারবে না কেউ আপনাকে আটকাতেও পারবে না আপনার কাগজ আপনাকে আটকাবে আপনার কাগজ আপনার নাগরিকত্বের প্রমাণ সি এর কথা বলে শেষ করব আমি আপনাদেরকে বলছি এটা বলি বলে অনেকে আমাকে খিস্তি দেয় সিএতে মুসলমান খাস করে মুসলমানরা ভয় পাবেন না আমি অন ক্যামেরা বলছি সিএ লোকসভা আসছে সিএ ইস্যু তুলবে সিএতে কোনো ভারতীয় মুসলমানকে তাড়াবে বলে ওই আইনের মধ্যে আছে কোনো কেউ আমাকে দেখাতে পারবে না আমরা ভারতীয় মুসলিম আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নাই এখানে যারা উপস্থিত আছেন বলুন তো কারো বাপ দাদো কি বাংলাদেশের কাঁটা তার পাড়ি এসেছে এ কারো এসেছে মায়ানমারের বর্ডার পাড়ি এসেছি আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি আফগানিস্তান থেকে এসেছি আমরা এখানকার আমার বাপ দাদুরা দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে আমরা এই দেশের নাগরিক আমাদেরকে তার আবার মতো কোনো মায়ের লাল নাই শুধু আমাদেরকে ভয় দেখানো হচ্ছে